হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আমরা এসেছি একটু বাইরে ঘুরতে, যদিও খুব ঠান্ডা, আবার জ্যাকেট চড়াতে হয়েছে। বাট এই এখানে একটু লেক শোর, এখানে আমরা আজকে ঘুরতে এসেছি। আজকে স্যাটারডে, তাই একটু আগেও তাও একটু রোদ ছিল, বাট এখন পুরো মেঘ হয়ে গেছে। আর জায়গা খুব সুন্দর, এটা হচ্ছে পোর্ট ইউনিয়ন। মাহি, ঠান্ডা লাগছে? মাহি, ঠান্ডা লাগছে? তাহলে পাপার ওইদিকে যাই। আচ্ছা, ওইখানটা কি আছে বলতো? তার আমি মাছটা ঠিক করে নিই, ওয়েট আ মিনিট। না বাবারে, হাত জমে যাচ্ছে। নাহি, জ্যাকেটের পকেটে হাত ঢুকিয়ে রাখো, ঠান্ডা। এটা হচ্ছে ওয়াকিং ট্রেলটা, এই যে এটা ওয়াকিং ট্রেল। আর আর এই পাশে হচ্ছে পার্কটা, বাচ্চাদের প্লে এরিয়া। আর আরো ভেতর দিকে গেলে বিচটা, লেক শোরে বিচটা। আর আরেকজন এই যে আমাদের ফটো তুলছে, ফ্লাওয়ার্স। হ্যাঁ, আর এই যে রেল ট্র্যাক, আর ওপাশে লেকটা। বাট আজকে প্লে এরিয়া, মাহি আজকে কিন্তু প্লে এরিয়াতে আমরা কিছু চড়বো না, রাই? নো মা, দাঁড়া আমি মাথায় এটা দিয়ে নি, প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। ও ঠান্ডা, পু You want to go there? You can. Fun. Oh, Baba, this is so cold. Actually, এখানে ঠান্ডাটা বেশি, কারণ এইখানে লেক, এটা হচ্ছে লেক। এই যে মাহি, লেটস গো, ইটস টু কোল্ড মা, চলো যাই। এটা কোনো প্ল্যান ট্রিপ না, এটা আমাদের বাড়ির অ্যাকচুয়ালি খুবই কাছে, গাড়িতে 20 মিনিটস মতো লাগে। তো বাট ওই আর কি, হঠাৎ করে ঠিক হলো যে আসা হবে। মাহির অত তো বেরোনো হচ্ছে না, এখানে আসলে তাও একটু দেখছি, যেহেতু স্যাটারডে একটু লোকজন আছে, তো যতটা পারছি আমরা ফাঁকা জায়গায় থাকছি, বেশি সবার মাঝখানে অত ভিড়ভাট্টায় যাচ্ছি না। এনজয় করছো মাহি? তুমি দেখেছো একটা জিনিস, দেখো দুজনে ব্লু ব্লু ম্যাচিং ম্যাচিং। ঠান্ডায় আমরা জুমে যাচ্ছি, জমে ক্ষীর, জমে ক্ষীর। হ্যাঁ, এমনিতে কোথাও যেতে দিচ্ছে না, তাও আজকে ভিড় আছে, বাট আমরা ভিড়ের মধ্যে যাচ্ছি না, ফাঁকা ফাঁকাই দাঁড়িয়ে। আবার হাওয়াটা নিয়ে যাচ্ছে না, দেখতে পাচ্ছেন কেমন এস্কিমোদের মতো অবস্থা আমাদের। বড় এস্কিমো, ছোট এস্কিমো, মেজর এস্কিমো, এই ছোট না, খুবই ঠান্ডা হাওয়া দিচ্ছে। তোমার মনের মতো ছবি পাওয়া গেছে? মনের মনে ছবি পাওয়া যাচ্ছে না, কিন্তু লাইটটা খুবই বাজে, মেঘলা হয়ে আছে। যে কারণে আসলাম সেই কারণ, মানে পারপাস ডিফিটেড। আরে হাত জমে যাচ্ছে, হাত ফেটে যাচ্ছে আমার। এখন গিয়ে আমাদের একটু নান কিনে নিয়ে বাড়ি যেতে হবে, বা একটু কেরালিয়ান পরোটা।
কেন কি এই যে ঠান্ডা পড়েছে আর বাইরে থাকা যাচ্ছে না আমরা এখন গাড়িতে উঠে পড়ছি আর মানে ঠান্ডায় দাঁড়ানো যাচ্ছে না মাহি আসো তুমি আগে উঠো হাত স্যানিটাইজ করতে হবে মাহি ছোট্ট আউটিংটা কেমন হলো ভালো আছে কিন্তু ঠান্ডায় জমে গেছি আর কি জমে যাওনি তুমি তুমি তো আইসক্রিম হয়ে গেছো মাহি মাহি মাছ মাছটা তুলে নাও রাইট পড়ে যাবে সোনা বাস ওখানে দাঁড়া ডাকি সে ফিশিং এর জন্য বসে আছে ফিশিং করছে কোথায় গেল ডাকি দেখেছো জলের তলে চলে গেল ফিশিং করছে ওই যে ওইখানে দেখো বেবি দেখতে পাচ্ছ একজন চলে গেছে কোথায় ফটো তুলতে লোকেশন খুঁজে যাচ্ছে এখন যাচ্ছে বিচের দিকে মানে মেইন বিচটার দিকে হ্যাঁ দেখো ফিশিং করছে কিরকম মাহি মাথা থেকে খুলো না হ্যাঁ হিল ব্রিজ এখান দিয়ে যখন ট্রেনটা যায় মাহি এরা আওয়াজ হয় জোরে এটা হচ্ছে মেইন বিচটা অনেকদিন পর অনেকদিন কি লাইক ওয়ান অ্যান্ড হাফ ইয়ার পর আসলাম এখানে আর ওই যে পাপা চলে গেছে ফটো তুলতে দেখতে পেয়েছো পাপাকে এখানকার ফেমাস পাকিস্তানি বিরিয়ানি শপ
ও এটা শি স্কারবোরা বাফে নামটা ভুলে গেছি কি জানি স্পাইসি লেমন নাকি জানি না না সিলভার স্পুন সিলভার স্পুন যাব অ্যাজ ইউজুয়াল আমরা গাড়িতে স্টাক হিয়ার আর ও গেছে নেভার নো নট ফর এভার বাট ফর ফিউ মিনিটস কেন কি এই দোকানটা এসেছি প্রচুর লাইন ওই দিকে লাইন দাঁড়িয়ে আছে অনেকটা প্রায় 20 জনের পিছনে বেশ ভিড় হয় সবসময় মোটামুটি বেশ ভিড় হয় এখানকার বিরিয়ানিটা খুব ফেমাস এখান এই দোকানটা লোক আসলে লোকে মানে কিনতে আসলে অন্য কিছু যায় কিনুক বিরিয়ানি একবার কিন মানে বিরিয়ানিটা থাকবেই মেনুতে সেরকম ব্যাপার খুব ভালো বানায় এরা জানি না হয়তো এখন 10-15 মিনিট ওয়েট করতে হবে তারপরে পাবে তারপরে বাড়ি চলে যাবো ইনফ্রান্ট ওর অফিস থেকে একটা কাজও এসছে তো এখন এটা কিনে ব্যাক টু হোম তাই তো তো অনেকক্ষণ হলো আমরা এসে গেছি বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে তারপরে ডিনার করা হয়ে গেছে মাহির শুয়ে পড়েছে অনেক দেরি হয়ে গেছে এখন বাজে প্রায় 12:30 বেজে গেছে তো এখন যাব আমরা শুতে তো আজকের আউটিংটা ভালোই হলো হট করেই ঠিক করা আউটিং অনেকক্ষণের জন্য না হলো যেটুকু সময় বাইরে কাটে বেশ ভালো লেগেছে আর শুধু একটু ঠান্ডাটা একটু কম হলে ভালো মানে একটু এনজয় করা যেত মাহি একটু এনজয় করতে পারত তো এখানে তো এখনও ট্রাভেল রেস্ট্রিকশনস আছে স্টে অ্যাট হোম অর্ডারটাও আছে মানে যতটুকু না বেরোলেই নয় তো এমনিতে নর্মাল তো বেরোনো হয় না তো একদিন ভাবলাম একটু জাস্ট কিছুক্ষণের জন্য ঘুরে আসি এনিওয়েজ আপনার যদি ভিডিওটা আজকে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের সাথে দেখা হবে একটা নতুন ভিডিওতে ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন বাই বাই